মর্নিং সবাইকে টিনটিনের রান্নাঘরে স্বাগত। এই হচ্ছে আমার টিনটিন রানি। আজকে পমফ্রেট মাছের ঝাল খাবে টিনটিন। এই হচ্ছে পমফ্রেট মাছ, কালকে আমি ছিলাম না, কাল ভেজে রেখেছিলাম, তো আজকে রান্না করব। ফ্রিজে ছিল তো আজকে ঝাল হচ্ছে, নর্মাল ঝাল হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটম ধনে জিরে গুঁড়ো একটু কালো জিরে ফোড়ন সর্ষের তেল দিয়ে মশলাটা কি কষছি। এই যে কষা হয়েই এসছে, তেল ছাড়লে প্লেন মাছটাকে দেব, দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নেব। অ্যামেজিং খেতে লাগবে, করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি তেল কম খাই বলে তেল বেরোনো আপনারা কেউ দেখতে পাবেন না, তো কিছু করার নেই, এখানে আমি তেল কম খাই। এই যে মশলা কষা হয়ে গেছে, এবার আমি মাছগুলো দেবো, দিয়ে জল দেবো। দেওয়া হয়ে গেছে, কারণ একটু বেশি জল দিয়েছি আজকে, কারণ কালকে এটা মাছ ছিল বলে, তো ডিফ্রিজে ছিল, শক্ত হয়ে গেছে, কারণ এটা নরম হতে আবার সময় লাগবে, ওই জন্য একটু বেশি করে জল দিয়েছি। ফুটলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, এটা ফুটে ভালো করে আর একটু মরলে তখন আবার কমপ্লিট রান্না। এই যো গ্রেভি, এতে একটু গরম মশলা দেবো, দিয়ে ওপর ঢেলে দেবো। কমপ্লিট, এই ঢেলে দিলাম, রান্নাও কমপ্লিট। কমপ্লিট মাছের নর্মাল ঝাল, দারুণ লাগে। খেয়ে দেখবেন সব রকম দিয়ে রান্না করে একদিন মাঝে মধ্যে নর্মাল এমনিও খাওয়া যেতে পারে।